সিলেট মহানগরের ফুটপাত সড়ক থেকে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের সরে যেতে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশন চব্বিশ সেপ্টেম্বর থেকে অভিযানও শুরু করা হয় দু তিন দিন হকাররা ফুটপাথ সড়ক থেকে সরে থাকলেও ফের বসে পড়েছেন তারা কয়েকদিন ধরে বেলা গড়ানোর পর থেকেই মহানগরের ব্যস্ততম বন্দর জিন্দাবাজার ও আম্বরখানা সহ বিভিন্ন জায়গায় সড়ক ও ফুটপাথ দখল করে পণ্যের পসরা সাজিয়ে বসেন হকাররা মধ্যরাত পর্যন্ত করেন বেচাবিকি ফলে রাত দিন এইসব এলাকায় সড়কে যানজট লেগেই থাকে ভোগান্তি পোহান যাত্রী সাধারণ ও নগরবাসী এছাড়া সড়কে অবৈধ পার্কিংয়ের এর ভোগান্তি তো আছেই তবে পুলিশ ও সিসিক বলছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন হকার পূর্ণরূপে উচ্ছেদ করা ও সড়কে শৃঙ্খলা ফেরানোর গত কয়েকদিনের মতো সোমবার সাত অক্টোবর বিকেলে দেখা যায় বন্দর ও জিন্দাবাজার এলাকায় সড়কের অর্ধেক ফুটপাতের পুরোটা পণ্য নিয়ে বসে আছেন হকাররা পারছেন না পথচারীরা এছাড়া সড়কের আয়তন কমে যায় একটু পরপরই লাগছে যানজট বেশি ভোগান্তি পোহাতে হয় বন্দর বাজারস্থ সিলেট প্রধান ডাকঘরের সামনে দিয়ে গেলে এখানে প্রতিদিন বিকাল থেকে প্রায় পুরো রাস্তা দখল করে বসে যান হকাররা মধ্যরাত পর্যন্ত হাক ডাক দিয়ে বেচা বিক্রি করেন সবজি মাছ সহ বিভিন্ন সিসিকের সাবেক দুই মেয়র আরিফুল হক চৌধুরী ও চৌধুরী মহানগরের হকার পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিলেন দুজনই নগর ভবনের পেছনের লালদিগির পার মাঠে তাদের পুনর্বাসনের জন্য শেড তৈরি করে দিয়ে সেখানে বসিয়ে সড়ক ও ফুটপাথকে জঞ্জালমুক্ত করতে চেয়েছিলেন কিন্তু প্রথমে সেখানে গিয়ে কিছুদিন পরই তারা ফের সড়ক ফুটপাত দখল করে নেন গত পাঁচ আগস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে আরও বেপরোয়া হয়ে ওঠেন হকাররা প্রত্যেক সড়কের বিশেষ করে চৌহাট্টা পয়েন্ট থেকে তালতলা পয়েন্ট পর্যন্ত পুরোটাই সড়কের অর্ধেক এবং আস্ত ফুটপাত দখল করে রাত দিন ব্যবসা চালাতে থাকেন হকাররা এই অবস্থায় আগস্ট মাসের শেষ দিকে প্রশাসকের নিয়ন্ত্রাধীন মেয়রবিহীন সিলেট সিটি কর্পোরেশন হকারদের এক সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে কঠোর বার্তা প্রদান করে বলা হয় মহানগরের সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক সেপ্টেম্বর সকাল থেকে পুলিশ প্রশাসন ও ছাত্র সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে নামবেন সিটি কর্পোরেশন এ বিষয়ে সংবাদ মাধ্যমে দেওয়া হয় বিজ্ঞপ্তি দু তিন দিন মহানগরে মাইকিংও করা হয় ঘোষণা অনুযায়ী এক সেপ্টেম্বর একশনে নামে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তবে ছাত্র জনতা সঙ্গে ছিল না অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকি এদিনই শুধু অনেকটা মুক্ত দেখা যায় মহানগর কিন্তু দু তিন দিন পর অবস্থা হয়ে যায় পরবর্তীতে থেকে সেপ্টেম্বর এই দিন হকারদের সময় বেঁধে দেন নতুন কমিশনার মোহাম্মদ রেজাউল করিম এ সময়ও মাইকিং করা হয় মহানগরে চব্বিশ সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করে সিসিক দু তিন দিন হকাররা কিছুটা সরে থাকলেও আবারও তারা দখল করে নিয়েছেন সড়ক ফুটপাত দুপুর থেকেই তারা বসে যান পণ্য নিয়ে এ বিষয়ে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেকার আহমেদ চৌধুরী রবিবার সন্ধ্যায় বলেন ফুটপাত সড়ক দখলমুক্ত করতে চব্বিশ সেপ্টেম্বর থেকে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি কিন্তু সন্ধ্যার দিকে পুলিশের অনুপস্থিতিতে বা পুলিশ কম থাকায় হকাররা বসে যান ফুটপাত ও সড়কে আমরা তাদের জন্য নির্ধারিত মাঠে নিয়ে যেতে কাজ করছি সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার বি এম আশরাফুল্লাহ তাহের বলেন কমিশনার সারের নির্দেশে মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ফুটপাত সড়ক দখলমুক্ত করতে অবিরাম কাজ করছি এসএমপির ট্রাফিকে খানিকটা জনবল সংকট রয়েছে হকার সরাতে সংশ্লিষ্ট এলাকার থানা বা ফারি পুলিশেরও দায়িত্ব রয়েছে তাদেরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আবারও বলা হবে যাতে হকাররা ফুটপাতে বসতে না পারে সে বিষয়ে কড়া নজরদারি রাখতে